রাতে বালিশের তলায় রাখুন চারটি তুলসী পাতা এবং হয়ে যান কোটিপতি। নমস্কার বন্ধুরা, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে তুলসী গাছের বিশেষ পৌরাণিক গুণ সম্পর্কে বলার জন্য চলে এসেছি। আমি আজকে আপনাদের জানাবো, তুলসী পাতা আপনি বালিশের তলায় রাখলে কি কি উপকার পেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই আমন্ত্রণ। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, প্রথমেই অনুরোধ রইল ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে, এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি পরবর্তী দিনে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকে আমি আপনাদের জানিয়ে দেব যে তুলসী দেবীর অর্থাৎ তুলসীকে আমরা দেবী বলে মানি এবং তুলসী গাছের কি পৌরাণিক গুণাগুণ রয়েছে। সাধারণভাবে তুলসী গাছের যে মন্দির অর্থাৎ যে বেদী, সেখানে 33 কোটি হিন্দু দেবদেবীদের বাস বলে ধরে নেওয়া হয়। আর প্রত্যেকটি পুজোতেই তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন যে তুলসীর ভেষজ গুণও রয়েছে, তাই প্রত্যেক হিন্দু ঘরেতে তুলসী গাছ অবশ্যই লাগানো হয়। আজ আমি আপনাদেরকে জানাবো, আপনি যদি রাতে শোবার সময় বালিশের তলায় 4টি তুলসী পাতা রাখেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন মালামাল। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এই জন্য কী কী করতে হবে বিস্তারিত জানিয়ে দেব। সাধারণভাবে তুলসী পাতা আমরা পুজোতে ব্যবহার করে থাকি। বিষ্ণুদেবের পুজো তুলসী পাতা ছাড়া একেবারেই অনর্থ হয়ে যায়। আপনি যদি প্রতিদিন শোবার সময় একটি ছোট কৌটোর মধ্যে 4টি তুলসী পাতা আপনার বালিশের তলায় রাখেন এবং পরের দিন সকালবেলা তার মধ্যে 2টি তুলসী পাতা সাবধানে কোনো জলের স্রোতে ভাসিয়ে দেন এবং 2টি তুলসী পাতা যদি খেয়ে নেন, তাহলে আপনি যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন, তেমনি আপনি ধীরে ধীরে কোটিপতি হয়ে উঠবেন। তার কারণ আমি বলে দিচ্ছি। তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি, অর্থাৎ এই যে শুভ শক্তি, এই শুভ শক্তি আপনি যখন রাতে ঘুমাবেন, আপনার মনের মধ্য থেকে বিভিন্ন অশুভ শক্তির প্রভাবগুলিকে দূরীকরণ করবে এবং এই অশুভ শক্তির প্রভাব দূরীভূত হলে আপনি ধীরে ধীরে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন এবং তার ফলে আপনার জীবনের বহু সমস্যা সমাধান হবে, অনিদ্রা সমস্যা সমাধান হবে এবং আপনার নতুন করে শুভ সূচনা শুরু হয়ে যাবে। অনেকেই রাত্রে খারাপ স্বপ্ন দেখেন, এর ফলে তার সারা দিনটা খারাপ যায়। আপনি যদি বালিশের তলায় 4টি তুলসী পাতা রেখে দেন, আপনার কখনই এই খারাপ স্বপ্ন আসবে না। এমনকি অনিদ্রাজনিত সমস্যা আপনি একেবারেই ভুলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই সব সমস্যাগুলি খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যাগুলি যেমন ধীরে ধীরে সরে যাবে, তেমনি আপনার জীবনে সুপ্রভাব দেখা যাবে। গুড লাক আপনার জীবনের নিত্য সঙ্গী হয়ে উঠবে। আপনার শরীরে এত মাত্রায় পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে যে আপনি সমস্ত কাজই সফলতা পাবেন। যে কাজই হাত দেবেন নিমিষের মধ্যেই সেই কাজ হয়ে যাবে। এই টোটকাটি যদি কেউ ঠিকঠাক করতে পারে, তার জীবনের সমস্যা অবশ্যই সমাধান হবে। তবে আপনাকে এই টোটকাটি টানা 43 দিন করতে হবে। বন্ধুরা, 43 দিন ধরে আপনাকে তুলসী পাতা এইভাবে বালিশের তলায় রাখতে হবে এবং তারপর ওই প্রত্যেক দিন
তুলসী পাতা আপনাকে কিন্তু জলে যেমন ভাসিয়ে দিতে হবে, তেমনি দুটি তুলসী পাতা আপনাকে খেয়ে নিতে হবে। হিন্দু শাস্ত্র মত অনুযায়ী তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা, তুলসী গাছ খুবই পবিত্র। হিন্দু দেবদেবীর পুজোতে তুলসী গাছ ব্যবহার করা হয়। তুলসী গাছ যেমন শাস্ত্রীয়দের মতে গুরুত্বপূর্ণ, তেমনি ভেষজ বিদ্যাতেও যথেষ্টই গুরুত্বপূর্ণ। তুলসী পাতা সর্দি ও কাশির মহা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। তুলসী গাছ বাড়ির সামনে থাকলে বাতাস যখন তুলসী গাছের ওপর দিয়ে বয়ে সেই বাতাস বাড়িতে ঢুকলে জীবাণুমুক্ত হয়। আবার শাস্ত্রমতে এই বাতাস বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূরীভূত করে পজিটিভ শক্তিতে বাড়ি ভরপুর করে দেয়, ফলে আপনার জীবন হয়ে ওঠে সুন্দর। প্রতিদিন স্নানের জলে আপনি যদি তুলসী পাতা দেন, তাহলে আপনার জন্য সারা দিনটি অত্যন্তই শুভ যাবে। যারা আর্থিক উন্নতি করতে পাচ্ছেন না, তারা অবশ্যই প্রত্যেক দিন স্নানের জলে তুলসী পাতা দিয়ে স্নান করুন। দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য। অপরদিকে আপনি যদি একটি তামা বা পিতলের কোনো পাত্রের মধ্যে তুলসী পাতা দিয়ে জল রেখে দেন এবং সেই জল 24 ঘন্টা পর পান করেন, দেখবেন আপনার জীবনে বিভিন্ন রোগ যেমন নিরাময় হবে, তেমনি আপনার শরীর মন ভরে উঠবে পজিটিভ শক্তিতে। তাই তুলসী গাছের বহু প্রকারের গুণ রয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। তুলসী গাছের যে অপার মহিমা, তা আপনাদের জীবনে উন্নতি ঘটাতে বাধ্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই তুলসী গাছের যে বিশেষ মহিমা তা জানিয়ে দিলাম। আগামী দিন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং লাইক দেওয়ার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আগামী দিন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম যে তুলসী পাতার কি ব্যাপক গুণাবলী রয়েছে, যে গুণগুলির জন্য তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, এই বিষয়টি প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ যে তুলসী আমাদের দেবী, এবং তার সঙ্গে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা যেভাবে আমাদের জীবনের উন্নতি করে তা অবাক করার মতো। তাই আমরা বিভিন্ন প্রকার পূজা পার্বণে তুলসী পাতা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকে আমি জানিয়ে দিলাম রাতে শোবার সময় 4টি তুলসী পাতা যদি আপনি মাথার বালিশের তলায় রেখে দেন, তাহলে কি ব্যাপক উপকার পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি। আগামী দিন বিভিন্ন হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, তুলসী পাতার বহু প্রকার গুণাবলী রয়েছে। আমি আজকে আপনার ভেষজ গুণের পাশাপাশি পৌরাণিক গুণ, যা আপনার জীবনকে পজিটিভ এনার্জিতে ভরপুর করে দিতে পারে, তেমনই কিছু গুণের কথা আপনাদের সামনে উল্লেখ করেছি। যদি এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো প্রকার মন্তব্য থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে বন্ধুরা জানাবেন, এবং অবশ্যই আমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেটগুলি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।